পর্ন দেখলে পরিচয় ফাঁস। পর্ন দেখে না এমন মানুষ হয়তো কম আছে, কম বেশি সবাই পর্ন দেখে। তবে দেখার সংখ্যাও যেমন বেশি, আবার না দেখার সংখ্যাও অনেকাংশে কম না। কিন্তু এখন থেকে সাবধান হয়ে যান, পর্ন দেখার অভ্যাস থাকলেও আর দেখবেন না, তাহলে কিন্তু আপনার পরিচয় ফাঁস হয়ে যেতে পারে। পর্ন ছবি দেখার আগে ওয়েবসাইটে ঢুকতে আপনাকে চিনে রেখেছে ওই ওয়েবসাইট, তাই আপনার কম্পিউটার বা মোবাইল থেকে হিস্ট্রি মুছে ফেললেও ওই সাইটের নজরদারিতে থেকে গেলেন আপনি। চাইলেই তারা যে কোনো দিন আপনার তথ্য কোথাও প্রকাশ করে দিতে পারে। সম্প্রতি ভারতের ইংরেজি দৈনিক ডেকান ক্রনিকলসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওয়েবসাইটে পর্ন ছবি দেখা ব্যক্তির তথ্য সংরক্ষণ বাধ্যতামূলক করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। অনলাইন পর্নোগ্রাফি ব্যবহারের জন্য দেশটির সরকার বয়স যাচাইয়ের পদক্ষেপও হাতে নিয়েছে। এর অর্থ হল বয়স যাচাইয়ের জন্য ব্যবহারকারীকে নিজের মোবাইল ফোন ও পাসপোর্টের বিবরণ জানাতে হবে। মোবাইল ফোন ও পাসপোর্টের বিবরণের সঙ্গে বয়স মিলে গেলেই অনলাইনে পর্ন ছবি দেখতে পারবেন ওই ব্যবহারকারী। আর এতে করে ব্যবহারকারীর সব তথ্য থেকে যাবে ওই ওয়েবসাইটের কর্তৃপক্ষ ও সরকারের কাছে। এর আগে ক্রেডিট কার্ডের তথ্য দেওয়ার মাধ্যমে অনলাইনে বয়স যাচাই করা হতো, কিন্তু কিশোর তরুণেরা বড়দের বা অন্য সদস্যের ক্রেডিট কার্ড ব্যবহার করে পর্ন দেখে। এই বিষয়টি রোধ করতে এই পদক্ষেপ নিয়েছে সরকার। তবে এই পদক্ষেপ সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো। তারা বলছে, পর্ন সাইটে বয়স যাচাইয়ের জন্য ব্যবহারকারীকে নিজের মোবাইল ফোন ও পাসপোর্টের বিবরণ জানাতে হবে। এটা ভালো, কিন্তু একই সঙ্গে ব্যবহারকারীর যাবতীয় তথ্য থেকে যাচ্ছে ওই ওয়েবসাইটের ডাটাবেসে। কোনো কারণে হ্যাকাররা এই তথ্য চুরি করলে ব্যবহারকারীদের সমূহ বিপদ হতে পারে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুর দিকে এ সংক্রান্ত ডিজিটাল ইকোনমি অ্যাক্ট পার্লামেন্টে পাশ হয়েছে। দেশটির ডিজিটাল ইকোনমি মন্ত্রী ম্যাট হ্যানককের তত্ত্বাবধানে ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্লাসিফিকেশনের নামে একটি নিয়ন্ত্রণ সংস্থা কিছু কিছু পর্ন সাইট ব্লক করতে সক্ষম হয়েছে। এছাড়া 18 বছরের নিচের কাউকে পর্ন দেখতে অনলাইনে বাধা দেওয়া হচ্ছে, আর নতুন এই নিয়ম বাধ্যতামূলকভাবে জারি হবে আগামী বছরের এপ্রিল থেকে।